আমি আপনাকে বোঝাতে চেয়েছি আল্লাহর ঘর মসজিদের প্রশংসা যদি আমি বলি আমার ঘন্টাখানেক হয়তো পার হয়ে যাবে অতটা বলার অবকাশ আমি সময় নিতে চাই না কিন্তু আপনার কাছে আর একটা কথা খেয়াল রাখতে হবে ঠান্ডা যখন পড়েছে কথাটা বলা অবশ্যই অপরিহার্যতায় বলতে হয় নামাজ পড়ার সময় অনেকে আমরা কি করি ঠান্ডা যখন লাগে চোলটা একটু বেশি লম্বা করে দিয়ে সাজদা দেওয়া হয় এটা চলবে না অনেক ব্যক্তি আছে ঠান্ডার সময় সাজদা দেবার সময় যে টুপি পামা যায় টুপিটা কোপাল পর্যন্ত ঠেকিয়ে দেয় এটা নামাজ মাখরুব হবে অনেক ব্যক্তি আছে নামাজ পড়ার সময় ওরা কি করে ওরা কি করে ভালো একটা গদি বানিয়ে নেয় মশলার কেতা এসেছে অর্থাৎ গদি নরম জাতীয় বস্তুর উপরে সেজদা দিলে নামাজ মাখরুব হবে এগুলো থেকে দূরে থাকতে হয় কিন্তু আপনাকে আর একটা কথা ভাবতে হবে নামাজ পড়তে গেলে যদি প্রচণ্ড ঠান্ডা খায় আপনি মুখ ঢেকে নামাজ পড়বেন নামাজ মখরুব হবে নাক ঢেকে নামাজ পড়বেন নামাজ মখরুব হবে ওপাল আর এদিকে মুখ খুলে রেখে আপনার নামাজ পড়া পড়তে হবে অনেক ব্যক্তি আছে নামাজ পড়ার সময় যে আমরা মাপলাট বাঁধি মাপলাটটা কিছুটা ঝোলে সাজদা দেওয়ার সময় ওই মাপলাটের যদি ঝুরুলি কিংবা সুতো যদি আগে যায় না নামাজ মাকরু ভাবে অনেকের গোলা যদি হাজির অমাল থাকে হাজির অমাল যদি সায়দা দবার আগে যদি কানাটা লটকায় নামাজ মাকরু অনেক ব্যক্তি আছে নামাজ আদায় করে নামাজের ভিতরে তারা আবার আঙুল মোটায় নামাজ মাকরু কোথায় আছে বসিরাট আল্লামা হুজুরের নামাজ শিক্ষায় আছে আমি যতটুকু বলি ভাই পড়া একটু পড়ে বলি আর ফালতু কথা বলিনি কেন আমার শত্রুর কম নেই ভাই কথা বুঝে এসছে আমার শত্রুর কম নেই নামাজের ভিতরে আপনি যদি নামাজের ভিতরে যদি আঙুল মোটকাও নামাজ মখরুব হবে আপনি যদি নামাজের ভিতরে যদি ইচ্ছাকৃত গোলা থাকা তাও নামাজ মখরুব হবে আল্লাহর কোরআন জানিয়েছে ইমাম সাহেব নয় পৃথিবীর ইমানদার মুসল্লিরা তোমরা কোরআনকে স্পষ্ট মাখরাজ তার তিলের সঙ্গে পরিষ্কার করে তোমরা পড়ো ইমাম সাহেবকে রাত পড়বেন আলহামদুলিল্লাহ হির আলামিন আর রহমানীর রহিম মা দ্দিন হঠাৎ যদি ইমাম সাহেবের কণ্ঠ যদি সরু না আসে ইমাম সাহেব গোলা খাঁকা দিতে পারে কাঁচতে পারে ওটা ইমামের জন্য জায়েজ কেন কোরআন বলেছে তার তিলের সঙ্গে স্পষ্ট সুন্দর আওয়াজে পাঠ করো ইমাম সাহেব কেরাত পড়তে গিয়ে কন্ঠ ডিস্টার্ব হলে কেসে নিতে পারে গোলা খাঁকা দিতে পারে ওটা যিনি কেরাত পড়বে তানার জন্য জায়েদ আর ইমাম সাহেব যদি কাঁসে আর আপনি যদি ইমামের দেখা দেখি কাঁসে

পিছন থেকে মুসল্লিরা গোলা খাঁকা দিচ্ছে আমাদের কখন হয়ে গেছে তোমার এখন হয়নি নামাজ মাখরুফ হচ্ছে না হয় না বসিরাট আল্লামা খুজুর একটা মশলার কিতাব লিখেছেন ফতোয়ায় আমিনিয়ায় ইমাম যখন নামাজ পড়াতে যাবে ইমাম সাহেবকে যদি কোনো মুসল্লি বলে দেয় বাবা ইমাম ঠান্ডা সময় কন্ডিশন ভালো নয় একটু তাড়াতাড়ি নামাজটা শেষ করে দিও ছোট ছোট সুরা ধরো তাহলে ইমাম যদি এই মুসল্লির অনুসারে যদি নামাজ পড়ায় নামাজ হবে মাখরুক কেন ইমামের ইমামতি করা হচ্ছে না বরং এর এর্তেবা করা হচ্ছে এ তাকে এরতেবা করবে বরং ইমাম একে করে নামাজ পড়ছে ইমাম সাহেবকে যদি বলা হয় ইমাম সাহেব তুমি একটু লম্বা লম্বা সুরা ধরো ওটাও কিন্তু হবে নামাজ বা তার কারণ হলো তার কারণ হলো পরিস্থিতি হিসাবে নামাজ ছোট করতে হয় পরিস্থিতি হিসাবে নামাজটা বড় করতে হয় নামাজ বড় বলতে দা এটা বড় বোঝাতে চেয়েছি এ ভাইরা বাবা জিরা লক্ষ্য করে দেখা যায় রাতের অন্ধকারে আপনি যখন একা একা নামাজ পড়বেন আপনি রুকুটা অনেক লম্বা করতে পারেন আপনার স্বাধীনতা আপনি আম দাঁড়িয়ে কেরাত পড়তে পারেন আপনার স্বাধীনতা কিন্তু বিশ জনকে নিয়ে এ মশলা তো চলবে না বিশ জনকে নিয়ে এ মসলা চলবে না আমি আপনাকে বোঝাতে চেয়েছি নামাজ পড়ছে নামাজে নিয়াত করলেন হঠাৎ করে এই মাটির উপরে চিল্লা চিল্লি হয় যদি কোনো মারের শব্দ হয় মানুষকে মার্ডার করা শব্দ হয় আপনি বুঝতে পারছেন যে এ আওয়াজটা ভালো নয় মশলা হলো মসজিদে নামাজটাকে তুমি ক্যান্সেল করে দাও তোমার পাশে কি হচ্ছে ওটা খবর রাখো ওটা যদি কঠিন কোনো আওয়াজ না হয় তুমি কর্ণপাত না করে তুমি নামাজটা আদায় করে যাও আল্লাহ নবী একটা সাবা উনি নামাজ আদায় করছিলেন একটা বড় সাপ এসে ছোট বাচ্চাকে তিনি কামড় দিলেন এমনকি গিলে খাওয়ার চেষ্টা করলেন বাচ্চাটা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল আল্লাহ বললেন আমি নামাজ আদায় করছিলাম কিন্তু আমার ছেলে পাহাড়ের গুহায় দাঁড়িয়েছিল আমিও নামাজ আদায় করছিলাম কিন্তু নামাজ পড়তে পড়তে আমার বাচ্চার কাছে একটা বড় সাপ এসে পাটা গিলে ফেললো আমার বাচ্চা মারা গেছে আমি বুঝতে পারলাম না আল্লাহ নবী বলেছেন বাবা সাহাবা আজ থেকে তোমাকে জানিয়ে দিলাম নামাজ পড়তে পড়তে যদি কারো ঘর ধরে যায় তুমি নামাজটা বন্ধ করে দিয়ে ঘরে পানি দেবে পরে তুমি নামাজ আদায় করবে কোন ব্যক্তি যদি পুকুরে মারা যায় নামাজ অবস্থা যদি বুঝতে পারো নামাজটা ছেড়ে দিয়ে বাচ্চাকে তুমি আগে বাঁচানোর চেষ্টা করবে আল্লাহ নবী বোঝাতে চেয়েছেন আফদলুল ইবাদাত ইবাদাত সালাত সব চাইতে বড় ইবাদত সেটা হলো নামাজ তবে তুমি নামাজ পড়ে জাননাতে যাবে তোমার ছেলে জানে পৃথিবীর সব বড় শক্তিশালী সেটা আমার আব্বা তোমার মেয়ে জানে পৃথিবীর সবচাইতে শক্তিশালী সেটা আমার আব্বা আব্বা মায়ের কাছে থাকা অবস্থায় তোমার বাচ্চা যদি সাপে কেটে মারা যায় তাহলে ওই বাচ্চাটা বাপ মায়ের প্রতি দীর্ঘ বিশ্বাসটা হারিয়ে ফেলবে আল্লাহ নবী বলবেন আল্লাহ নবী বললেন কিছু পরে সময় নিয়ে নামাজটা আদায় করবে তবে বালা বিপদ আপাদ মুসিবত হলে নামাজটাকে যদি অসুবিধা হয় বন্ধ রেখে বালা মুসিবতটা তুমি পরিষ্কার করে কিছুক্ষণ পরে এসে আবার তুমি নামাজে দাঁড়াবে তার কারণ হলো একটা আল্লাহর জানিয়ে দিয়েছেন ইউরউ না কোনো ব্যক্তি অহংকার করে নামাজ পড়লে নামাজ হবে না নামাজ পড়তে পড়তে আমার বাচ্চা কি হচ্ছে আমার ঘরটা ধরে গেছে আমার বিবি আগুনে পড়ে গেছে এ চিন্তা ভাবনা যদি মাথায় আসে আপনার নামাজ হবে না ওই জন্য রসুল বলেছেন বড় এবাদাত করতে গিয়ে কোনো অন্য কোনো ঝক্কি যাতে মাথায় না আসে তুমি ঝক্কিটা মিটিয়ে নিয়ে আল্লাহর কাছে স্পষ্ট খালেস নিয়েতে তুমি বাদাত করো জোরে বলেন সবাহান আল্লাহ অনেক ব্যক্তি বলে নামাজ পড়বো যদি ঝড় এসে মেরে দেয় তাও তখন ছাড়বো না ইন্টারনেটে দেখতে পেয়েছি একজন নামাজ পড়ছিল ওটা কোন দেশে অন্য কোনো দেশে মসজিদটা রেখে নামাজ পড়ছে কথা বুঝে এসছে অনেক মুসল্লি পালিয়েছে না অনেক মুসল্লি পালিয়েছে ইমাম সাহেব এক হাত রেখে দিয়ে কেরাত পড়ছে হয়তো ইমাম সাহেব নামাজের প্রতি মহাব্বত ভালোবাসা কিন্তু মশলা অনুযায়ী দেখলে তো ঠিক হয় নাই মসলা অনুযায়ী ওটা তো ঠিক হচ্ছে না তখন তখন কি হবে তো নামাজ ছাড়ার কথা বলেছে ছেড়ে দাও আপনি রোজায় আছেন রোজা থাকা অবস্থায় আপনার যদি চোখ যদি দাঁড়িয়ে যায় মানে মাথা যদি ঘুরে যায় আপনি বলেন আমি তবুও কিছু খাবো না মারা যাব তবুও আমি কিছু খাবো না রোজাকে ভঙ্গ করব না এটা বোকামি কাজ রসুল বলেছে ইনশিতা ফাসু ইনসিতা ফাশম যদি তোমার কষ্ট না হয় তুমি রোজাটাকে রাখতে পারো তোমার যদি জীবন চলে যাওয়ার আশঙ্কা হয় তুমি রোজাটাকে ছেড়ে দিতে পারো এটা হলো মশলা মশলার যদি কাণ্ড না থাকে আপনি পালন করতে পারবেন পড়া শুধু মুখস্থ করবেন কিন্তু ওর ভিতরে যদি আপনি প্রশ্ন উত্তর বার না করতে পারেন পরীক্ষায় বসে কি পরীক্ষা দেবেন শুধু কি লিখেই যাবেন কিন্তু ওর ভিতর থেকে তো বার করতে হবে